জবানার পয়গম্বর ঈসা ও মুখ দোপার জ্বালা আমাদের এখন আর সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না। সে কাপড় দুইতে নিয়া কাপড় বদলাইয়া দেয়, পরিবর্তন করে দেয়। আপনি জবানার পয়গম্বর ঈসা, আপনি আল্লাহর কাছে ওই দোপা সম্পর্কে আপনি বরদোয়া করেন যেন দোপার মৃত্যু হয়ে যায়, দোপা যেন মারা যায়। জবানার পয়গম্বর ঈসা তার একটা মুজিজা ছিল, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর হুকুমে মৃত্যুকে জীবিত করতে পারতেন। জবানার পয়গম্বর ঈসা সকলের অনুরোধে ওই দোপার বিরুদ্ধে আল্লাহর কাছে বরদোয়া করলেন এবং সকলকে জানাইয়া দিলেন দোপা যদি আজকের গাঁটে কাপড় দুইতে যায় কিছুতেই ফিরে আসবে না, সেখানেই তার মৃত্যু হবে। কিন্তু দোপার একটা অভ্যাস ছিল, সে যদি কোথাও রওনা হতো সাথে কিছু খাদ্য নিয়া তারপরে রওনা হতো। ওই দিন দোপা তিনটা রুটি নিয়া তারপরে গাঁটে কাপড় দুইতে রওনা হয়েছে। পথের ভিতরে এক ভিক্ষুক এসে বলে, দোপা অনাহারে আছি, আমার পেটে খুব খিদে, আমাকে কিছু খাদ্য দান কর। দোপা এইবার ওই ভিক্ষুকে একটা রুটি আল্লাহর রাস্তে দান করে দিলে। ভিক্ষুক দোয়া করলেন, আল্লাহ গো দোপার জীবনের গুণাগুলি আপনি মাফ করে দেন, আল্লাহ দোপার গুণা মাফ করে দেন। এইবার খুশি হয় দোপা আর একটা রুটি দান করে দিল। এইবার ভিক্ষুক দোয়া করলেন, রব্বুল আলামিন ওই দোপার সামনের পিছনের গুণাগুলি মাফ করে দিন এবং দোপাকে আপনি মর্যাদা বাড়াইয়া দিন। এইবার দোপা খুশি হয়ে আর একটা রুটি দান করল, একে একে তিনটা রুটি দান করে দিল। ভিক্ষুক এইবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন দোপার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন এবং দোপাকে আপনি নেক হায়াত বাড়াইয়া দেন। দোপা এইবার গাঁটে কাপড় দুইতে রওনা হলেন, কিন্তু দেখা গেল সে আগের মতো কাপড় দুয়ে আবার বাড়ি রিটার্ন ফিরে আসলো। সকলে তাকাইয়া আছে, জবানার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের তো দোয়া আজকের কবুল হবে, আজকের তো গাঁটে কাপড় দুইতে গেলে তো সে কিছুতেই জীবিত ফিরে আসবে না। অথচ দেখা গেল দোপার তো কিছুই হলো না, ঘটনাটা কি? সকলে গিয়ে জবানার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ঘটনাটা বলল। পয়গম্বর ঈসা বললেন, তোমাকে আমার কাছে নিয়ে আসো। দোপাকে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, তুমি আজকের দিনে কি আমল করেছো? দোপা বললেন, আমি যখন গাঁটে কাপড় দুইতে রওনা হলাম পথের ভিতর এক ভিক্ষুক এসে আমার কাছে খাদ্য চাইল, আমার কাছে তিনটা রুটি ছিল, আমি একে একে তিনটা রুটি ওই ভিক্ষুককে দান করে দিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, দোপা তোমার কাপড়ের গাঁটটি খোলো। কাপড়ের গাঁটটি খোলা হলো, দেখা হলো বিশাল এক সাপ, কাল সাপ কাপড়ের গাঁটটি থেকে বেরিয়ে এলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, সাপ তুমি এখানে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়াছে, ও মুখ কূপের পারে এক দোপা আছে, তাকে তুমি এমন ভাবে দংশন করবে যাতে তার সাথে সাথে মৃত্যু হয়ে যায়। তবে ঘটনাটা কি, তোমার কি হলো? কিন্তু সে যখন গাঁটে কাপড় দুইতে রওনা হলো,
ভিক্ষুকে খাদ্য দান করলো। পরবর্তীতে আল্লাহ পাকের রহমতের একজন ফেরেশতা এসে আমার মুখটাকে বন্ধ করে দিল, আমার জমানের উপরে লাগাম লাগাইয়া দিল। পয়গম্বর ঈসা বলল, দোপা খাদ্য দান করেছো ভিক্ষুককে, সেই জন্য আল্লাহ তোমাকে নেক হায়াত বাড়াইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দোপারে তুমি নতুন ভাবে আমল করা শুরু করো, দান করিলে হায়াত বাড়ে মুসলমান, দানের ফলে পারো হবি পরকাল, দান করিলে হায়াত বাড়ে মুসলমান, দানের ফলে পারো হবি পরকাল। আল্লাহর নবী বলেন, যে কোনো নেক কাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে দুইটা, কাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাজটা হতে হবে সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে ভালোবাসব আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাউকে খারাপ জানব আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেই কাজ করলে রাসুলের তরিকা মোতাবেক হয় না, রাসুলের সুন্নাত অনুযায়ী হয় না, ওই কাজ করলে আমার মালিক অখুশি হয়ে যায়, মালিক খুশি হয় না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যে কোনো নেক কাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে দুইটা, কাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাজটা হতে হবে সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দেখা যায় মানুষ কাজ করে আসল হাকিকতের দিকে লক্ষ্য করে না, গৌরব অহংকার বড়াইয়ের জন্য দেখা যায় বর্তমানে কাজ করা হয়, আসল হাকিকতের দিকে লক্ষ্য করে না। আপনি দেখবেন এলাকায় মসজিদ করা হয়, মসজিদ করা সবের কাজ, অথচ দেখা যায় পাশাপাশি মসজিদ, একটা মসজিদের কারণে অন্য একটা মসজিদের মুসল্লি কমে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি একটা মসজিদ গড় করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গড় করে দিবে। অথচ মসজিদ করা হয়, আমি এলাকার একজন মোড়ল, আমি এলাকার মেম্বার, আমি এলাকার চেয়ারম্যান, আমি অমুকের মসজিদে নামাজ পড়তে যাব না, আমি কি অমুকের সে বংশে ইজ্জতে লেখাপড়ায় কোনো দিক থেকে কম আছে কিনা, আমিও একখানা মসজিদ গড় করব, আমি হজ করে এসেছি, আমি অমুকের সে বুজুর্গি। অথচ দেখা যায় মসজিদ করা হয়, এই মসজিদের জন্য কখনো শক্ত বরং হবি না, বরং পরকালে এই জন্য ওই বান্দাটা গুনাগার হয়ে যাবে। এই জন্য কাজ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাসূলের তরিকা মোতাবেক আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি কাউকে যদি নেক কাজের দিকে দাওয়াত দেয়, তার আমল নামায় অনুরূপ সব দান করা হবে। একটা লোক দিন বুঝে না, ইসলাম বুঝে না, নিজের ভালো মন্দ বুঝে না, ওই ব্যক্তিকে যদি আপনি দিনের বুঝ দিয়া
ইসলামের বুঝ দিয়া ইসলামের ভিতরে যদি আপনি প্রবেশ করাইতে পারেন তাহলে ওই ব্যক্তি যে সবের অধিকারী হবে আপনার আমল নামায় তদরূপ সব দান করা হবে। একটা লোক নামাজ পড়ে না, রমজান মাস আসলে পরে রোজা রাখে না, আপনি তাকে দিনের বুঝ দিয়া ইসলামের বুঝ দিয়া যদি আপনি নামাজ পড়াইতে পারেন রমজানের রোজা রাখাইতে পারেন ওই ব্যক্তি নামাজ পড়লে যে সব হবে আপনার আমল নামায় অনুরূপ সব দান করা হবে। অমুক জায়গায় মাহফিল হয়, দিনের আলোচনা হয়, রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতে আছে কোনো সময় নাই, আপনি যদি তাকে হাতটা দইরা টাইনে এনে এই মসজিদের মধ্যে বা মাহফিলের মধ্যে বসাইয়া দেন, দিনের আলোচনার কারণে লোকটা যদি নামাজি হয়ে যায়, পরহেজগারি হয়ে যায়, ওই লোকটা যে সবের অধিকারী হবে আপনার আমল নামায় তদরূপ সব দান করা হবে। আল্লাহর নবী বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে তিনটি আমল ব্যতীত অন্য অন্য আমলের দ্বার গুলি বন্ধ হয়ে যায়। সদগায় জারিয়ার সব এমন ইলেম যা দ্বারা মানুষের উপকার হয়, নেককার সন্তান মানুষ মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমলের দ্বার গুলি বন্ধ হয়ে যাবে, শুধু তিনটা আমলই তার থাকবে। এই তিনটা আমলের সব কবরে বসে বান্দা পেতেই থাকবে। সদগায় জারিয়ার সব এখন তো দান সদগা মোটেও নাই, মাহফিল যদি হয় মাহফিলের জন্য যদি চাঁদা কালেকশনের জন্য যদি যাওয়া হয় বলা হয় এবছর এত মাহফিল দিতে দিতেই শেষ হয়ে গেলাম, অথচ দেখা যায় বছরেও এক কাডি চাল দেয় না, দিতে দিতে শেষ হয়ে গেলাম অথচ দেখা যায় দিনের জন্য বছরে 1000 টাকাও দান করে না, অথচ বলে দিতে দিতে শেষ হয়ে গেলাম সদগায় জারিয়ার সব কবরে পৌঁছবে কি ও তো সদগাই করে না। আল্লাহর নবী বলেন পানি যেইভাবে আগুনকে নিভিয়ে দেয়, দান সদগা তদ অনুযায়ী তদরূপ পাপ রাশিকে মিটিয়ে দেয় নিভিয়ে দেয়। দান করিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ন্যাক হায়াত বাড়াইয়া দেন, ওই বান্দা অপমৃত্যু হতে রক্ষা পায়, ওই বান্দার কখনো অকাল মৃত্যু হবে না, ওই বান্দার মৃত্যুটা হবে একটা ভালো মৃত্যু। কোন মানুষ দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত রোগে মারা যায়, অকাল বয়সে মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা যদি সদগা করে দান সদগা করে দান সদগার বিনিময়ে আমি বান্দাকে নেক হায়াত বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আপনি এলাকার একজন চেয়ারম্যান, আপনি পোল করে দিয়েছেন, ব্রিজ করে দিয়েছেন, শাক করে দিয়েছেন, যতদিন পর্যন্ত ওই ব্রিজ সাঁকো থাকবে যত মানুষ ওই রাস্তা দিয়ে আসবে চলাফেরা করবে আপনার আমল নামায় একটা সদগার জারিয়া হিসেবে আপনি সব পেতেই থাকবেন। অথচ দেখা যায় মানুষ এখন দান সদগা করে না, আপনি একটা মাদ্রাসা করলেন একটা মসজিদ করে দিলেন, যতদিন ওই মাদ্রাসায় মসজিদে
দ্বীনের আলোচনা চলবে কোরআন হাদিস পড়ানো হবে ওই কোরআন হাদিসের একটা সবের অংশ আপনি কবরে বসে পেতেই থাকবেন বলকের বাদশা ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞেস করা হলো বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম আমরা তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর দরবারে দোয়া করি অথচ আমাদের দোয়া কবুল হয় না কেন বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম বললেন আল্লাহর দেওয়া নিয়ামত বক্ষণ করো অথচ শুকর আদায় করো না এক শ্রেণীর মানুষ আছে দেখবেন জলমের মতো খাইতে খাইতে একদম দেখা যায় আঙ্গুল দিয়া মুখ থেকে খাদ্য বের করা যায় এরপরও বলে কি খাইলাম আমার পেট তো মরেও বলল না আছে কি না চোখের খিদা তোমার জীবনেও যাইবে না আল্লাহর দেয়া নিয়ামত বক্ষণ করো অথচ শুকুর আদায় করো না আপনি দেখবেন ফাল্গুন চৈত্র মাসে প্রচন্ড গরম লাগে ওই গরমে যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে যে বাতাসটা মানুষকে দান করে ওই বাতাসের যে কত নিয়ামত আপনি বুঝবেন যখন আপনার ঘরে কারেন্ট থাকে না সেই বাতাসের কত দাম আল্লাহর দেওয়া নিয়ামত কারণ আল্লাহর দেওয়া নিয়ামত বাতাসে কিন্তু কোনো বিল ওঠে না বিল ওঠে কোনোদিন ফেরেশতারা এসে